সোমবার রাতে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের দুই প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক ও কর্নেল ফারুক খানকে আজ সিএমএম কোর্টে তোলার কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী সাইফুল জুয়েলের সঙ্গে। সাইফুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আজকে তো তাদের কোর্টে তোলার কথা রয়েছে, আসলে এই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আকাশ, আসলে সকাল থেকে আমরা অপেক্ষা করছি। গতকাল রাতে যখন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয় রাজধানীর ইস্কাটন থেকে, এবং পরবর্তীতে সে মধ্যরাতের পর সিএমএইচ থেকে গ্রেপ্তার করা হয়েছিল আপনার সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানকে। তো দুজনকে আসলে গ্রেপ্তার করার পর ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তো সেই ধারাবাহিকতা আমরা সকাল থেকে সিএমএম কোর্ট প্রাঙ্গণে অপেক্ষা করছি, এবং এখানে এসে আমরা যেটি জানতে পেরেছি, তাদেরকে দুটি হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একটি পল্টন থানার, অর্থাৎ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানকে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং উভয়ের ক্ষেত্রেই 7 থেকে 10 দিনের রিমান্ড চাওয়ার কথা কিন্তু পুলিশ সূত্রগুলো থেকে আমরা নিশ্চিত হতে পেরেছি। এবং এখন পর্যন্ত তাদেরকে আদালত প্রাঙ্গণে আনার যে প্রক্রিয়া সেটি এখনও শুরু হয়নি, বা কোনো ফরওয়ার্ডিংও আদালত প্রাঙ্গণে আসেনি, আমরা তেমনটাই দেখেছি। তবে দুইটার পর ডিবি কার্যালয় থেকে, অর্থাৎ মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে তাদেরকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসার কথা আমরা শুনতে পেরেছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এখানে যে সকল আইনজীবীরা রয়েছেন, এখানে বার কাউন্সিলের অনেক আইনজীবীরা রয়েছেন, তারাও অপেক্ষা করছেন আসলে এই মামলার শুনানি নিয়ে। তারাও বেশ আগ্রহী, যেহেতু সাবেক সরকার, অর্থাৎ সাবেক আওয়ামী লীগ সরকারের দুই প্রভাবশালী দুই এমপি, অর্থাৎ এবং তারা আওয়ামী লীগের দুজনই সভাপতি মণ্ডলীর সদস্য, তো সেহেতু আদালত কি রায় দেয় এই হত্যা মামলার ক্ষেত্রে তা দেখার জন্য অপেক্ষা করছেন এখানকার আইনজীবীরা। আকাশ,